নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশ অভিযানে 8 অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 7 জুলাই রবিবার দুপুর 1:15 ঘটিকা সময় সোনারগাঁ জাদুঘরের সামনে 2 নং গেট সংলগ্ন শেখ রাসেল স্টেডিয়ামের দক্ষিণ কোণার থেকে সোনারগাঁ পৌরসভা গোয়ালদি গ্রামের গুলজার হোসেনের ছেলে বিজয় 18 নামের এক বালক শোভন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস গাড়িতে করে ঢাকা মেট্রো 11:92:25 জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গতকালকে 7 তারিখ বেলা 1:00-1:00 দিকে আমরা সংবাদ পাই যে শোভন গ্রুপে চাকরি করে একটা ছেলে, তার নাম হলো বিজয়। যখন মানে অফিস লাঞ্চ আওয়ারে যখন সে বাড়ি আবার অফিস থেকে যখন লাঞ্চ করার জন্য বাসায় যাচ্ছিল, তখন জাদুঘরের 2 নম্বর গেটে যাওয়ার পরেই একটা মাইক্রোবাস থেকে একজন নেমে তাকে ডাক দেয় যে বিজয় এদিকে আসো। ডাক দেওয়ার পরে সে একটু কথা বলার অভিনয় করে আর কি, যে খেলার মাঠ আছে কিনা, এখানে খেলতে পারবো কিনা, এরকম কথা বলে শোভন বিজয় যখন মাইক্রোবাসের কাছে আসে তখন মাইক্রোবাসের দরজাটা খোলা ছিল। যখন সে ডাইকে আনছে, আরেকজন কী করে বিজয়কে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে উঠাই দেয় এবং ভিতর থেকে আরও 2-3 জনে তাকে টান দেয় মাইক্রোবাসে ওঠানোর চেষ্টা করে। তো এই সময় বিজয় অত্যন্ত দক্ষতার পরিচয় দেয়, সে তখন জোরে জোরে ডাক চিৎকার দেয়। জোরে জোরে ডাক চিৎকার দিলে তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন এসে মাইক্রোবাসটাকে ঘেরাও করে, ঘেরাও করলে বিজয় তখন তার যে তাকে অপহরণ করতে চাইছিল তখন এই বিষয়গুলো স্থানীয় আশেপাশের লোকজনকে বলে, তখন আশেপাশের লোকজন ক্ষুব্ধ হয়ে আসে। কয়জন আটক আছে? 8 জনকে আমরা আটক করি, মানে জনগণ সহ, এখানে আমাদের পুলিশের টিমও ছিল, পুলিশের সহায়তায় জনগণ সহ আমরা 8 জনকে আটক করি। আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা এক পর্যায়ে স্বীকার করে যে তারা এইভাবে মানুষকে অপহরণ করে, অপহরণ করে নিয়ে কোন জায়গায় আটক রেখে তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। তারা মুক্তিপণ, মোটা অঙ্কের মুক্তিপণের বিনিময়ে তাদেরকে আবার পরবর্তীতে ছেড়ে দেয়, বা মুক্তিপণ যদি না দেয়, মুক্তিপণ যদি আদায় না করতে পারে, অনেক ক্ষেত্রে তারা তাদেরকে মেরে ফেলে, মেরে অজ্ঞাত স্থানে তাদের গুম করে। তো এই হলো ঘটনার মূল বিষয়। আর আমরা যাদেরকে ধরেছি ইতিমধ্যে দেখাচ্ছে, আমরা সিডিএমএস চার্জ দিয়ে দেখেছি, এর মধ্যে কয়েকজন খুব ক্রিমিনালও আছে, যেমন একজন হিমু নামে একজন আছে, হিমু যে ছেলেটা, সে দর্শন মামলা, তার বিরুদ্ধে দর্শন মামলা রয়েছে, মারামারির 26 মামলা রয়েছে, আরও আদার্স অন্যান্য মামলা আছে। তো ওরা অলরেডি আমাদের কাছে যারা আটক আছে তারা সবাই স্বীকার করেছে, তারা কারো গতকালকে অপহরণ তারা করতে চেষ্টা করেছিল, অপহরণের অপহরণ করে তারা মুক্তি পর আদায় করাইছিল তাদের। ওরা সোনারগাঁয়ের এরকম কোনো ঘটনা তারা স্বীকার করে নাই, তবে গতকালকের ঘটনা তারা স্বীকার করেছে, তারা এই ঘটনা অপহরণের জন্য আসছিল, অপহরণ করা অবস্থায় তারা তাদের বিরুদ্ধে এই ব্যাপারে একটা আমাদের আমার থানায় নিয়মিত একটা মামলা রুজু হয়েছে, 364 মামলা তাদেরকে আসছে। এ সময় বিজয়ের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন এবং অপহরণকারীদের গণধোলাই দিয়ে গোয়ালদি সড়ক পুলিশকে সংবাদ দিলে সোনারগাঁ থানার পুলিশের উপপরিদর্শক এসআই আবুল কালাম আজাদ ও সহকর্মীদের অভিযানে অব্যাহত বিজয় উদ্ধার হয়। এ ব্যাপারে বিজয়ের মা নুরতাজ বেগম বাদী হয়ে অপহরণকারীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অপহরণকারীরা হলেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা গোসাইচর গ্রামের সালাউদ্দিনের ছেলে ফজলে রাব্বি হাসান ওরফে রাব্বি। আমি তখন এলাকায় ছিলাম অভিযানে, এর মধ্যে হঠাৎ সংবাদ আসলো যে আপনাকে এলাকায় জাদুঘর 2 নম্বর গেট থেকে একটা সাদা মাইক্রো হাইস গাড়িতে করে আপনাকে একটা ছেলেকে নিয়ে যাচ্ছে। তো আমি গোয়ালদি থেকে আসতে হয়তো আমার পাশে আমানুল্লাহর ছেলে হিমু 23, গজারিয়া গ্রামের আহমেদ আলীর ছেলে সজীব 20, মজিবুর রহমানের ছেলে ইয়াসিন 20, ওসমান মিয়াজির ছেলে আরিফ 22, আবুল কালামের ছেলে মেহেদি হাসান 19, নয়ানগর গ্রামের শাহিন মিয়ার ছেলে রিয়াদ 23 ও দক্ষিণ ফুলদি গ্রামের খোরশেদ আলমের ছেলে ফজলুল হক ওরফে ফজল 23।
এই ব্যাপারে সোনাগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সোনাগাঁ উপজেলা যাহাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যাপারে থানা পুলিশ সোচ্চার থাকবে। মুসলেউদ্দিন, বিডি চুনাকি নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।